সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, সকলকে জব রুম বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি 1952 সালের ভাষা আন্দোলন ও 21 ফেব্রুয়ারি সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত সালের চাকরির পরীক্ষায় বারবার আসছে। এখানে আমি এমন কয়েকটি প্রশ্ন দিয়েছি যেগুলো পরীক্ষায় 100% কমনের নিশ্চয়তা বহন করে। তাই আশা রাখছি আপনারা ভিডিও না টেনে টেনে একটানা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনার চাকরির প্রস্তুতিকে দৃঢ় করাটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তাই কথা দিচ্ছি, এই কয়েক মিনিটের ভিডিও আপনার চাকরির প্রস্তুতিকে শক্তিশালী করবে। তাহলে চলুন শুরু করা যাক। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম প্রতিষ্ঠিত হয় কোন সংগঠন? তমদ্দুন মজলিস সংগঠনটি কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাসেম। তমদ্দুন মজলিস গঠিত হয় কবে? 1947 সালের 1 সেপ্টেম্বর। ভাষা আন্দোলনের মুখপত্র ছিল কোন পত্রিকা? তমদ্দুন মজলিসের উদ্যোগে প্রকাশিত সাপ্তাহিক সৈনিক। সাপ্তাহিক সৈনিক প্রথম প্রকাশিত হয় কবে? 1948 সালের 14 নভেম্বর। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কবে? 1948 সালে। কোন ঘটনার প্রেক্ষিতে বাঙালি জাতীয়তাবাদী চেতনার পরিপূরণ বিকাশ ঘটে? ভাষা আন্দোলন। পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলার দাবি জানান কে? কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, 23 ফেব্রুয়ারি 1948। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট হয় কবে? 1948 সালের 11 মার্চ। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, কে কবে ও কোথায় ঘোষণা দেন? 1948 সালের 21 মার্চ, মুহাম্মদ আলী জিন্নাহ, রেসকোর্স ময়দানে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1952 সালের 30 জানুয়ারি। যুক্তফ্রন্ট প্রণীত 21 দফার প্রথম দফা কি ছিল? বাংলা অন্যতম রাষ্ট্রভাষা করা হবে। পাকিস্তানের গণপরিষদ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় 7 মে 1954 সালে। বাংলা পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পায় কবে? 1956 সালের 29 ফেব্রুয়ারি। সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা করে? 214(1) অনুচ্ছেদে। ভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে শেখ মুজিবুর রহমান প্রথম গ্রেপ্তার হন 1948 সালের 11 মার্চ। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? আবুল বরকত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। 1952 সালের ভাষা আন্দোলনে শহীদ আব্দুল বরকতের ডাক নাম কি ছিল? আবাই। ভাষা আন্দোলনে প্রথম শহীদ হন কে? রফিক উদ্দিন আহমদ। 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে কোন সংস্থা? ইউনেস্কো। ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে কবে? 17 নভেম্বর 1999। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম পালিত হয় কবে? 2000 সালে 188 দেশে। সিয়েরা লিওন বাংলাকে সে দেশের অন্যতম সরকারি ভাষা ঘোষণা করে কবে? 2002 সালের 12 ডিসেম্বর। বর্তমানে বিশ্বের কতটি দেশের সরকারি ভাষা বাংলা? 3টি, বাংলাদেশ, ভারত ও সিয়েরা লিওন। জাতিসংঘ 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় 5 ডিসেম্বর 2008। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির বর্তমান সুরকার কে? আলতাফ মাহমুদ। প্রথম সুরকার আব্দুল লতিফ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি গানটির কণ্ঠশিল্পী কে? সমবেত কণ্ঠ। প্রথম কণ্ঠশিল্পী আব্দুল লতিফ।
কবর নাটকটি প্রথম মঞ্চস্থ হয় কবি কোথায়? 21 ফেব্রুয়ারি 1953 ঢাকা কেন্দ্রীয় কারাগারে। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানের রচয়িতা কে? অতুল প্রসাদ সেন। ভাষা আন্দোলন নিয়ে নির্মিত চলচ্চিত্র কি কি? জীবন থেকে নেওয়া, বাংলা ও ফাগুন হাওয়ায়। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় কবি? 23 ফেব্রুয়ারি 1952 নস্কাকার ডাক্তার বদরুল আলম। বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়? লন্ডন যুক্তরাজ্য। উদ্বোধন 5 অক্টোবর 1997। মধ্যপ্রাচ্যের কোন দেশে প্রথম শহীদ মিনার নির্মিত হয়? ওমান। উদ্বোধন 2005 সালে। 21 ফেব্রুয়ারি 1952 কি বার ছিল? বৃহস্পতিবার। 21 ফেব্রুয়ারি 1952 বাংলা সনের কত তারিখ ছিল? 1358 সালের 8ই ফাল্গুন। বাংলা ভাষা প্রচলন আইন জাতীয় সংসদে পাশ হয় কবে? 26 ফেব্রুয়ারি 1987। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়? বাংলা একাডেমি। 21 ফেব্রুয়ারি সংকলনটি কার লেখা? হাসান হাফিজুর রহমান। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল আজকে ভাষা আন্দোলন সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করুন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। আর চাকরির প্রস্তুতিকে দৃঢ় করতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হন। ফেসবুক গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।